ভারতীয় জনতা পার্টি কটক জেলা তরফরু এটি কলা দিবস পালন করা যাওতলা আপন জানিছন্তি 1975 মসিয়ারে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যোভলি ভাবরে ভারতবর্ষরে ইমর্জেন্সি জারি করেছিলে নিজর চৌকি বঞ্চেবা পাই গোটে প্রধানমন্ত্রী রহিয়া পাই ভারতবর্ষর সেতবলর 70 কোটি লোককু এক অকথনে অত্যাচার করেছিলে কং মানে আপনকর ইংরেজ শাসন সময়ের যেভাবে অত্যাচার লোক হলে তা অধিক অত্যাচার করলে বর্তমান পিঢ়ির লোক মানে ধীরে ধীরে সে কথা মনে রাখি না তেমন আজ নরেন্দ্র মোদী নেতৃত্বে আমি যেভাবে ভাবে এক স্বচ্ছ সরকার পাইছু স্বচ্ছ শাসন পাইছু ভারতবর্ষের লোক মানে স্বাধীনতার সহিত নিজের মতব্যক্ত করে পুজি বিচরণ করে পুজি স্বাধীন তার যে স্বাদ তাকে আজ ভারতবর্ষ লোক চাখিছেন্তি 50 বর্ষর কংগ্রেসের কলঙ্কিত শাসনরু ভারত আজ মুক্ত হয়েছি সেপাই ভারতীয় জনতা পার্টি আজ কলা দিবসক এটি লোক আগে আমি পালন কলু সে সময়ের অকথনীয় অত্যাচার কথা আলোচনা কলু এবং নরেন্দ্র মোদী নেতৃত্বে আজ যেভাবে ভাবে ভারতের লোক বিচরণ করছেন তার তুলনাত্মক চিত্র রাখিলু তেমন ইয়ে বিষয় আমি এক উপদেশর বিষয় যে ওড়িশা ভারতবর্ষের ভালো সরকার রহিলে ভারতের লোক ভালরে রহিপারে সেপাই এ দিবসক আমি আজ পালন কল দেখ 1975 মশায় জুন 25 তারিখ দিন যেভাবে ভাবে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেতবে ইমর্জেন্সি ডিক্লেয়ার করে এবং যেভাবে ভাবে সেতবে অনৈতিক ভাবে লোক মানুষ জেল পুরাই এবং যা যা টর্চর করে তাহার 50 বর্ষ আজ পূর্তি হয়েছি এবং তাকু ধ্যান রাখি ভারতীয় জনতা পার্টি আজ কলা দিবস পালন করেছি যে ইয়ার যেত দুঃখ রয়েছে 2024 মধ্যে গোটে ঐতিহাসিক বর্ষ যেথিরে কি জুন 4 তারিখ দিন গোটে কলা সাম্রাজ্য অন্ত হয়েছি এবং গোটে নূয়া রামরাজ্য তৈরি হওয়া যাচ্ছি তেমন তার খুশি মধ্যে অছি এবং 50 বর্ষ তলে ইমর্জেন্সি পে বহু দুঃখ মধ্যে অছি 1975 যেতে কংগ্রেস সরকার থিলা রাজীব গান্ধী সময়রে যা কি ইমর্জেন্সি লাগু রহিতিলা সে ইমর্জেন্সি লাগু মিসইউজ পাওয়ার যো করিথিলে ভারত সরকার মিসইউজ পাওয়ার করিকিনি ফোর্সফুলি যো শাসন চলাউথিলে তা সহিত আমার বিরোধ দল নেতা যো থিলে সমস্তকু আরেস্ট করে জেল বে ভোগিয়াও পড়িথিলা যা কি ইন্দিরা গান্ধী যা চাহুতিলে তা করুতিলে তা 1977 যো পরিবর্তন আইলা নন কংগ্রেস গভর্নমেন্ট আসিলা তাহাকু সেই দিবস পালন করিয়া পাই যো ইমর্জেন্সি ডে লাগু যো হইতিলা সেই প্রতিবর্ষ ভারতীয় জনতা পার্টি পালন করে প্রতি রাজ্যরে প্রতি গাঁরে প্রতি অঞ্চলে সে যো মিসইউজ পাওয়ারটা করা যাইছে তা প্রতিবাদরে আমার কলা দিবস পালন করুছো যাহা কি যো সরকারে যে রহুছে পাওয়ারে যে রহন্তি সেকেন্ড টাইম সে আটেম্প্ট ন করন্তু যে ইমর্জেন্সি আনিয়া পাই আর ওড়িশারে মধ্যে যো জুন 4 মধ্যে আসিলা সরকার আসিলা এতে যে ইমর্জেন্সি টাইপ্র শাসন যে চালিতিলা তামিল শাসন চালিতিলা 1924 তারিখ পরে পরিবর্তন হয়েছে ওড়িশারে নিশ্চয় এটিকার জনতা ও এঠার আডমিনিস্ট্রেটিভ মধ্যে খুশিরে অছন্তি এটি পরিবর্তন আসি জগন্নাথ সংস্কৃতি মধ্যে ফেরি আইছে ওড়িশার যে আমার অস্মিতা মধ্যে ফেরি আইছে আজি মধ্যে কার্যক্রম আমার জেলা তরফরু সালেপুর ঠারে মধ্যে হইতিলা সব ক্ষেত্রে মধ্যে আলোচনা করা যাইতিলা যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।